তো নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে রেশম কার্ডের স্ট্যাটাস চেক করবেন তার মানে আপনারা যদি লুতুর রেশম কার্ড অ্যাপ্লাই করে থাকেন সেটা অফলাইন থেকে হোক অথবা আপনারা অনলাইন থেকে করে থাকেন যেসব থেকে করুন সেটা হলো কি না সেটা আপনারা কিভাবে চেক করবেন এছাড়াও যারা রেশন কার্ডের ভুল সংশোধন করেছেন মানে আপনার রেশন কার্ডটা ভুল আছে সেটা আপনি কালেকশান করেছেন সেটা আপনি অফলাইন থেকে করেছেন অথবা অনলাইন থেকে যেসের থেকেই করে থাকুন সেটারও আপনারা কিভাবে এই স্ট্যাটাসটা চেক করবেন মানে সেই ভুলটা ঠিক হয়েছে কি না এগুলো আপনারা কিভাবে জানবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটা দেখাবো তো দেখুন এটা আপনারা বাড়িতে বসে মোবাইল থেকেই জানতে পারবেন কিভাবে জানবেন তার সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি দুটোই দেখাবো একটা আপনারা যদি লতুল রেশম কার্ড যারা অ্যাপ্লাই করেছেন তারা কিভাবে স্ট্যাটাস চেক করবেন এবং যারা রেশম কার্ড ভুল সংশোধন করেছেন তারা কিভাবে স্ট্যাটাস চেক করবেন এই দুটো আমি একসাথেই আপনাদেরকে দেখাচ্ছি আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন ক্লিক করতে ভুলবেন না তো দেখুন আপনারা প্রথমে ফুড ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট আছে ফুড ডাব্লিউ গভ ডট ইন এটা লিখে আপনারা সার্চ করবেন সার্চ করলে আপনারা ফুড ডিটা ডিপার্টমেন্টে দেখুন এই যে লেখাটা এটা লিখে আপনারা সার্চ করলেই ফুড ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট আছে হোম পেজ সেই পেজে আপনারা চলে আসবেন দেখুন ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই যে উপরে লেখাটা আছে ডাব্লুবি ফুড ডট ডাব্লুবি ডট গভ ডট ইন এইটা লিখে আপনারা সার্চ করবেন এখানে আসার পর আপনারা এখানে অনেকগুলো অপশন পাবেন ধরুন অনলাইনে কীভাবে আপনারা রেশন কার্ড অ্যাপ্লাই করবেন সে সমস্ত কিছু থেকে পাবেন অনলাইন সার্ভিস এইখান থেকে আপনারা একটা অপশন আপনাদের কাছে সব হচ্ছে হবে সেটা হলো রেশম কার্ড স্ট্যাটাস চেক দেখুন তো আমি আপনাদেরকে দেখা দিয়েছি ওই অপশানটা আপনারা এইখানে পাবেন দেখুন এইখানে একটা অপশন পাবেন সেলফ সার্ভিস স্পেশাল সার্ভিস তার মধ্যে একটা আছে চেক স্ট্যাটাস অফ রেশম কার্ড এটা যারা ফর্ম থাকে অ্যাপ্লাই করে থাকেন তারা এইখানে সব রেশম কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবেন আপনারা নতুন যারা করে থাকেন তারাও এটা পারবেন যারা রেশম কার্ড ট্রান্সফার করেছেন তারাও এখান থেকে স্ট্যাটাস চেক করা যাবে তো এখানে আপনারা ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর রেশম কার্ডের যে স্ট্যাটাস চেক করার পেজ সেই পেজটা আপনাদের কাছে কিন্তু ওপেন হয়ে যাবে সেই পেজটা দেখুন এইভাবে ওপেন হবে দেখুন আমার ওপেন হচ্ছে এই দেখুন পেজটা এটা হলে দেখুন একবার যে চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস মানে আপনি সব রেশম কার্ডের অ্যাপ্লিকেশানগুলো করে থাকেন তার সমস্ত স্ট্যাটাসগুলো আপনি এখান থেকে চেক করতে পারবেন দেখুন তো এখান থেকে আপনি দেখুন এখানে প্রত্যেকটা ফর্ম আছে আপনার রেশম কার্ডের যে তিন নম্বর ফর্ম থেকে চোদ্দো নম্বর পর্যন্ত যতগুলো ফর্ম আছে সব ফর্মের স্ট্যাটাস এখান থেকে আপনি চেক করতে কিন্তু পারবেন তো কিভাবে করবেন তো সেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এখানে প্রথমে দেওয়া আছে সিলেক্ট ফর্ম টাইপ আছে এই যে সিলেক্ট ফর্ম টাইপ এইখানে আপনারা ক্লিক করবেন এবং আপনারা যে ফর্মটার জন্য অ্যাপ্লাই করেছেন সে লুতুর রেশম কার্ড হোক বা কালেকশান হোক বা ট্রান্সফার হোক সেই ফর্মটা আগে সিলেক্ট করবেন ধরুন আমি লুতুর রেশম কার্ড অ্যাপ্লাই করেছি তার জন্যে এখানে ফর্ম নম্বর চার চার নম্বর ফর্ম হলো লুতুর রেশম কার্ড অ্যাপ্লাই করা তো আমি লুতুন রেশম কার্ডের স্ট্যাটাস চেক করতে চান তাই চাই তাই আমি চার নম্বর ফর্ম সিলেক্ট করলাম এইভাবে আপনারা প্রথম ফর্মটা সিলেক্ট করবেন তারপরে দেখুন এখানে দেওয়া আছে আপনাদের যারা অনলাইনে অ্যাপ্লাই করেছেন তাদের তো মোবাইল নম্বরটা অ্যাপ্লিকেশান নম্বর হয়ে থাকে এবং যারা অফলাইনে করেছেন তাদের একটা বার্ড কোড পাওয়া যায় দেখুন এই ধরনের বার্ড কোড আপনারা একটা পাবেন এবং সেখানে অ্যাপ্লিকেশন নম্বর একটা থাকে তো সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনাকে এখানে কিন্তু দিয়ে দিতে হবে যারা অফলাইনে অ্যাপ্লাই করেছেন এবং যারা অনলাইনে অ্যাপ্লাই করে থাকেন তো অনলাইনে আপনারা জানেন যে আপনাদের যে মোবাইল নাম্বার সেটাই কিন্তু অ্যাপ্লিকেশন নম্বর হয়ে থাকে তত আপনারা এখানে মোবাইল নম্বরটা দিলেই হবে যারা অনলাইনে অ্যাপ্লাই করেছেন এবং যারা অফলাইনে অ্যাপ্লাই করেছেন তারা বার্ড কোড বা অ্যাপ্লিকেশন নম্বর একটা অনলাইনে অফলাইনে পাওয়া যায় সেই নম্বরটা আপনাদেরকে দিতে হবে দেওয়ার পরে ক্যাপচারটা দিয়ে সার্চ করবেন তো দেখুন আমি অনলাইন থেকে অ্যাপ্লাই করেছিলাম তাই আমার মোবাইল নাম্বারটাই অ্যাপ্লিকেশন নাম্বার হয়ে আছে তো আমি এখানে মোবাইল নাম্বারটা দিলাম দেওয়ার পরে এই যে ক্যাপচা কোডটা আছে এই ক্যাপচা কোডটা সামনে আপনারা দিয়ে দেবেন এক্স জায়গাটাতে দেওয়ার পর আপনারা সার্চ অপশানে কিন্তু ক্লিক করবেন তো যেগুলো অ্যাপ্রুভ হয়ে থাকে যে রেশম কার্ডগুলো সেগুলো কীরকমভাবে স্ট্যাটাসটা শো হবে আমি সেটাও দেখাবো আর যেই নতুন রেশম কার্ডগুলো আপনারা করেছেন কিন্তু এখনও পর্যন্ত অ্যাপ্রুভ নাই বা কোনো কিছু হয়নি সেই রেশন কার্ডগুলো কীভাবে দেখাবে আমি দুটোই আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথম দেখুন দেখাচ্ছি আমি এটা সার্চ করলাম সার্চ করার পর এই রেশন কার্ডটা কিন্তু আমার অ্যাপ্রুভ হয়ে গেছে তো অ্যাপ্রুভটা কীভাবে দেখুন আপনারা উপরে আপনার নাম যার অ্যাপ্লাই করেছে তার নাম এবং অ্যাপ্লিকেশান নাম্বার মানে আপনার মোবাইল নাম্বারটা দেখাচ্ছে ও এখানে দেখুন দেওয়া আছে আপনি ক তারিখে অ্যাপ্লাই করেছেন প্রথম তারপরে দেখুন ডেকুমেন্ট ক তারিখে করেছে ওরা তারপরে অ্যাপ্রুভ করেছে ক তারিখে দেখুন দেওয়া আছে তারপরে এখানে নিচে দেওয়া আছে সেন্ড হয়েছে কিনা সেটা সেন্ড স্ট্যাটাস তারপরে সেটা আপনার অ্যাড্রেসে পৌঁছেছে কি না সেই পুরো স্ট্যাটাসটা দেখুন এখানে আপনার দেওয়া থাকছে এভাবে আপনার যদি কার পুরো হয়ে যায় তো এইভাবে স্ট্যাটাসটা আপনি দেখতে পাবেন এবং নিচে আপনি পাবেন ভিউ কাল ডিটেলস এখানে ক্লিক করলে আপনার রেশন কার্ডের নাম্বার ডিলারের নাম এবং আপনি রেশন কার্ডটা ডাউনলোড কিভাবে করবেন সমস্ত কিছু এখান থেকে আপনি পেয়ে যাবেন তো আমি ভিউ কার্ড ডিটেলসে ক্লিক করলাম দেখুন ক্লিক করছি এখানে ক্লিক করার পর নিচে আপনাদের রেশন কার্ডের সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু আপনার শো হচ্ছে তো দেখুন শো হয়ে গেছে যা রেশন কার্ডটা তার নাম শো হয়েছে রেশন কার্ড নাম্বার শো হয়েছে ক্যাটাগরি শো হয়েছে এছাড়াও আপনার এখানে রেশন ডিলারের নামও শো হয়েছে এবং সামনে ডাউনলোডের একটা অপশানও আপনি পেয়ে গেছেন দেখুন এইভাবে যদি আপনার রেশন কার্ডটা হয়ে থাকে সব কিছু প্রভাব হয়ে যায় তো আপনি এইভাবে রেশন কার্ডটার স্ট্যাটাসটা চেক করতে পারবেন হলো এক নম্বর এবার যাদের রেশন কার্ড এখনও পর্যন্ত হই নাই তাদের ক্ষেত্রে ভাবে স্ট্যাটাসটা কিন্তু দেখা যাবে দেখুন এখানে কবে অ্যাপ্লাই করেছেন সেই ডেটটা আছে আর ভিউ বলে একটা অপশন দেখা যাবে বাকি এখানে কিচ্ছু আসবে না এ ক্লিক করলে কিন্তু আপনার কিছু আসবে না কারণ ভিউয়ে ক্লিক করলে কোনো কিছু হই নাই তাই কিছু আসবে না এইভাবে আপনারা যারা লুতুন অ্যাপ্লাই করছেন বেশ কিছু দিন হয়েছে তাদের কিন্তু এই স্ট্যাটাসটা এরকমভাবে শো হয় তো এটা যদি অনেক দিন থাকে এইভাবেই শো হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের নিয়ার সামনের যে ফুট অফিস আছে সেই ফুড ফুড অফিসে এই স্ট্যাটাসটা আপনার স্ক্রিনশট করে ফুট অফিসে গিয়ে সে তাদেরকে বলবেন যে আমার কী প্রবলেম আছে যে এতদিন পর্যন্ত আমার এইভাবে স্ট্যাটাসটা দেওয়ার পর যারা সংশোধন করেছেন তারা কিভাবে চেক করবেন তো তাদের জন্য দেখুন এখানে ভেরিফাইড রেশন কার্ড বলে একটা অপশান আছে এখানে আপনারা ক্লিক করবেন এটা যারা রেশন কার্ড কালেকশন বা সংশোধন বা ভুল ঠিক করেছেন তাদের জন্য সেই রেশন কার্ডগুলো আপনারা এইভাবে চেক করতে পারবেন ওখানে ক্লিক করার পর এখানে আপনি যে রেশন কার্ডটার ভুল সংশোধন করেছেন সে রেশন কার্ডের নাম্বারটা দেবেন দেওয়ার পরে ক্যাপচা কোডটা দিয়ে সার্চ করবেন সার্চ করলে আপনার রেশন কার্ডের সম্পূর্ণ ডিটেলস কিন্তু নিচে শো হচ্ছে হবে এখানে দেওয়া হয়েছে চেক রেশন কার্ড স্ট্যাটাস এটাও কিন্তু এক ধরনের রেশন কার্ড স্ট্যাটাস চেক কিন্তু এটা শুধুমাত্র পুরোনো রেশন কার্ডগুলোর ক্ষেত্রে এটা কাজে লাগবে যারা রেশন কার্ড নম্বর পেয়ে গেছেন এবং রেশন কার্ড ভুল ছিল সেগুলো ঠিক করার জন্য অ্যাপ্লাই করেছেন তাদের জন্য এটা তখন এখানে ক্লিক করলে আপনার রেশন কার্ডের সম্পূর্ণ ডিটেলসটা নিচে শো হয়েছে দেখুন আপনার নাম আপনার বাবার নাম আপনার ডেট অফ বার্থ কি মোবাইল নম্বর অ্যাক্টিভ আছে সেই মোবাইল নম্বরের শেষের কোটা সংখ্যা আপনার আধার কার্ডের নাম্বারের শেষ সংখ্যা কেওয়াইসি অ্যাক্টিভ আছে কিনা সেটা আপনার এখানে দেওয়া হচ্ছে আধার কার্ড অ্যাক্টিভ আছে কিনা সেটা দেওয়া হচ্ছে আপনার এছাড়া আপনার ডিলারের নামও এখানে শো হচ্ছে দেখুন তো এইখানে যদি আপনার এ সংখ্যার কালেকশান করে থাকেন এবং আপনি এখানে দেখুন আপনার যদি কালেকশন হয়ে যায় তো আপনি এইভাবে দেখতে পাবেন সব কিছুগুলো ঠিকঠাক এবং যদি সব কিছু ঠিক থাকে তো নিচে দেখুন ডাউনলোড ই রেশম কার্ডও আপনি এখানেও পেয়ে যাচ্ছেন ই রেশন কার্ড ডাউনলোড করার একটা অপশান নিচে তো এইভাবে আপনারা পুরনো যারা রেশম কার্ড কালেকশন বা সংশোধন করেছেন বা ভুল ঠিক করেছেন তারা এইভাবে চেক করবেন তো থ্যাংক ইউ ধন্যবাদ বিন্দুরা আজকের ভিডিওতে আমার এটাই দেখা যে কীভাবে আপনারা রেশন কার্ডের স্ট্যাটাস চেক করবেন